কোভিডে আবারও 3000-এর বেশি মৃত্যু ভারতে সিবিএসই পরীক্ষা বাতিলের পরিকল্পনা চীনের প্রথমবারের মতো মানব শরীরে H1N3 বার্ড ফ্লু সংক্রমণ এক বছরেরও বেশি সময় পর করোনায় মৃত্যুহীন দিন যুক্তরাজ্যে ভ্যাকসিন সহজলভ্য করতে প্রযুক্তি বিনিময়ের দাবি ব্রিক্স নেতাদের ওমান উপসাগরে রহস্যজনক আগুন তেহরানের জাহাজে ডুবে গেছে ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ শিরোনামগুলো দেখছিলেন এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন ভারতে একদিন পর আবারও করোনায় দৈনিক মৃত্যু 3000-এর উপরে 24 ঘন্টায় 3200-এর বেশি মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাস দেশটিতে মহামারীতে মোট মৃত্যু 3,35,000 ছাড়িয়েছে 1,33,000-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস এই মুহূর্তে দেশটিতে করোনা পজিটিভ 18 লাখের বেশি গত 6 দিনে ভারতে সংক্রমিত শনাক্ত হয়েছে 10 লাখ এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 28,03,000-এর বেশি আক্রান্তের তুলনায় মৃত্যু হার 1.18%। মঙ্গলবার সবচেয়ে বেশি প্রায় 28,000 সংক্রমিত শনাক্ত হয়েছে তামিলনাড়ুতে কর্ণাটকে 16,500 ও মহারাষ্ট্রে 15,000-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস চলতি বছরের দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষা বাতিলের পরিকল্পনা করেছে ভারত সরকার মঙ্গলবার টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এই পরিকল্পনা শিক্ষার্থী বান্ধব বলেও দাবি তার তবে পরীক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্তের পর কয়েকটি রাজ্যের বোর্ডও পরীক্ষা বাতিলের কথা জানিয়েছে যদিও এই বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত নয় বিষয়টি পুনর্মূল্যায়ন করে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত রায় দেবে দেশটির সুপ্রিম কোর্ট দর্শক আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত আপনাকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি জানতে চাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে শেষ পর্যন্ত যদি পরীক্ষা বাতিল যেহেতু করেই দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন তাহলে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে আর করোনা পরিস্থিতি কেমন দেখছেন দেখুন এই মুহূর্তে যে সিবিএসই এবং আইএসসি কেন্দ্রীয় সরকারের তরফে এই দুটো বোর্ডেই কিন্তু গোটা ভারতবর্ষে পরীক্ষা হয় যেটা সেন্ট্রাল স্কুলের এবং প্রত্যেকটা রাজ্য সরকারের আন্ডারে যে মধ্যশিক্ষা পর্ষদ বা হায়ার সেকেন্ডারি এডুকেশন যে রয়েছে সেগুলোও কিন্তু পরীক্ষা হয় রাজ্য স্তরে যেগুলো রাজ্য সরকার তাদের শিক্ষার দায়ভার বহন করে এই দুটি ক্ষেত্রেই কিন্তু প্রথম বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সেখানকার রাজ্য সরকার কিন্তু সেই পরীক্ষা বাতিল করেছে গতকালই কিন্তু সিবিএসসি এবং আইএসসি দুটি পরীক্ষা কেন্দ্রীয় সরকার বাতিল করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আপনার এই একটা বলে রাখি যে এই যে করোনা ওয়েভ থার্ড ওয়েভ আসছে এই ওয়েভের কিন্তু সব থেকে মারাত্মক হচ্ছে শিশু এবং কিশোরদের উপরে আঘাত হানতে পারে সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক এই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণা করার কথা ছিল কিন্তু এই করোনা পরিস্থিতিকে সামনে রেখে অন্য অন্য রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত যে অঞ্চলগুলিতে যে রাজ্যে পরীক্ষা বাতিল করার ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু এক পা পিছিয়ে গিয়ে আজকে একটি মনিটরিং কমিটি গঠন করেছেন সেই মনিটরিং কমিটি আগামী 2 দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে যে এই পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে কি হবে না ইতিমধ্যেই কিন্তু ধোঁয়াশা যে তৈরি হয়েছে আপনি যেটা বলেছেন সেটা ঠিকই যে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা অবসাদ সৃষ্টি হচ্ছে তারা পরীক্ষা দিতে পারছে না এবং কি পদ্ধতিতে পরীক্ষা হবে সেটাও কিন্তু অনিশ্চিত ছিল কারণ ইতিমধ্যেই যে ক্লাসগুলি হচ্ছে সেগুলো কিন্তু সবটাই কিন্তু ভার্চুয়াল ক্লাস হচ্ছে অর্থাৎ বাড়িতে তারা মোবাইল ল্যাপটপ এবং কম্পিউটারে বসে তারা কিন্তু ক্লাস করছে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কি পদ্ধতি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত ছিল না সেটাই নিশ্চিত করবার জন্য কিন্তু নতুন এইভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার ধন্যবাদ আপনাকে সুকান্ত চীনে এই প্রথম বিরল এক প্রজাতির বার্ড ফ্লু শনাক্ত হয়েছে মানব শরীরে জিয়াংশু প্রদেশে আক্রান্ত ওই ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর জানানো হয়। বলা হয়, এপ্রিলের শেষ দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন 41 বছর বয়সী এক ব্যক্তি। পরে জিনোম পরীক্ষার মাধ্যমে তার শরীরে বার্ড ফ্লুর H1N3 স্ট্রেন শনাক্ত হয়। এর আগে বিভিন্নভাবে মানব শরীরে বার্ড ফ্লু শনাক্ত হলেও কখনো এই প্রজাতিটি মানুষের দেহে পাওয়া যায়নি। ওই ব্যক্তি কিভাবে আক্রান্ত হলেন তা জানায়নি চীনা গণমাধ্যম। তবে বলা হচ্ছে, আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ভাইরাসটি দ্বারা অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এমনিতেই বিশ্বজুড়ে বেশ চাপের মুখে রয়েছে চীন। গত বছর মার্চের পর মঙ্গলবার প্রথমবারের মতো করোনায় কোনো প্রাণহানি হয়নি যুক্তরাজ্যে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটা নিঃসন্দেহে পুরো দেশের জন্য আনন্দের সংবাদ। কোভিডের বিরুদ্ধে টিকা কাজ করেছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে ভাইরাস মোকাবেলায় এখনও সাবধান থাকা প্রয়োজন বলে মনে করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যু না হলে অবশ্য মঙ্গলবার 3,165 জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। করোনা মোকাবেলায় নাগরিকদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান হ্যানকক। এদিকে সারা পৃথিবীতে করোনার টিকা সহজলভ্য করতে ভ্যাকসিনের প্যাটেন্ট আইন শিথিল করা প্রয়োজন। মঙ্গলবার উঠতি অর্থনীতি দেশগুলোর সংগঠন ব্রিক্স সম্মেলনে এই পরামর্শ দেন নেতারা। তাদের মতে, প্রযুক্তি বিনিময় হলে পাওয়া যাবে নিজস্ব ব্যবস্থাপনায় টিকা উৎপাদনের সক্ষমতা। এদিকে ব্রিক্সের সদস্য ব্রাজিলের সাথে প্রযুক্তি বিনিময় চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা, ফলে নিজেরাই ভ্যাকসিনের কাঁচামাল তৈরি করতে পারবে ব্রাজিল। করোনায় প্রাণহানির দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ভ্যাকসিনের টানাটানি চলছে শুরু থেকেই। বিশাল দেশটিকে টিকার জন্য নির্ভর করতে হচ্ছে আমদানির উপর। একটি কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদনের অনুমতি পেলেও কাঁচামালের অভাবে সুবিধা করতে পারেনি। এই সমস্যা এড়াতে অ্যাস্ট্রাজেনেকার সাথে প্রযুক্তি বিনিময় চুক্তি করেছে ব্রাজিল। সমঝোতা অনুসারে অ্যাস্ট্রাজেনেকার টিকার মূল কাঁচামাল API উৎপাদন করতে পারবে ব্রাজিলের প্রতিষ্ঠান ফায়ারক্রুজ। মিলবে রফতানির সুযোগও। প্রযুক্তি বিনিময় চুক্তি আমাদের নিজস্ব উৎপাদনের ক্ষমতা দেবে। এখন থেকে API উৎপাদন করবে ব্রাজিল। ব্রাজিলের জন্য এটা অনেক বড় পদক্ষেপ। প্রাথমিকভাবে 600 মিলিয়ন ডোজের বেশি টিকা উৎপাদনের লক্ষ্য আমাদের। আশা করছি শীঘ্রই রপ্তানিও করতে পারবো। টিকার বন্টন নিয়ে আলোচনায় মঙ্গলবার ভার্চুয়াল সভা করে ব্রিক্সের 5 সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সভাপতিত্ব করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর। সভায় মহামারী মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন তারা। আমাদের সহযোগিতার ক্ষেত্র প্রতিনিয়ত বাড়ছে, কারণ অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা সব ক্ষেত্রে আন্তর্জাতিক প্রভাব বাড়ছে। কেবল 5 দেশের জন্য নয়, পুরো বিশ্বের মহামারী মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। ব্রাজিলের মতোই টিকার মেধাস্বত্ব আইন সহজ করার তাগিদ ব্রিক্সের বাকি দেশগুলোরও। এরই মধ্যে WTOকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছে বলে জানায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত ও দক্ষিণ আফ্রিকা WTO-র কাছে প্রস্তাবনা দিয়েছে যাতে মেধাস্বত্ব থাকা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়। অস্থায়ীভাবে প্রযুক্তি ব্যবহারের সুবিধা পেলে দরিদ্র দেশগুলো টিকা উৎপাদনের সুযোগ পাবে। মহামারী ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনা, উন্নয়ন ও পর্যটন নিয়ে আলোচনা হয় ব্রিক্স নেতাদের মধ্যে। যমুনা নিউজ। ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ খার্গ। বুধবার ভোররাতের দিকে রহস্যজনকভাবে এই জাহাজটিতে আগুন লাগে। অনেক চেষ্টার পরও ভয়াবহ আগুন নেভানো যায়নি। দুপুরের দিকে জাহাজটি ডুবেই যায়। এর আগে সব ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়। বার্তা সংস্থাগুলো বলছে, রাত 2:30 পর অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিস তৎপরতা চালালেও কাজে আসেনি। স্যাটেলাইট ছবিতে দেখা যায় জাহাজটির সবশেষ অবস্থান ছিল ইরানের জাস্ক বন্দরের কাছে। 1977 সালে ব্রিটেনের তৈরি জাহাজটি 1984 সালে ইরানের নৌবহরে যুক্ত হয়। মূলত প্রশিক্ষণ ও সমরাস্ত্র বহনের কাজে ব্যবহৃত হতো বিশাল জাহাজটি। অগ্নিকাণ্ডের বিষয়ে তেহরানের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে অনেকেই বিষয়টিকে নাশকতা মনে করছেন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে কয়েক বছর ধরে পশ্চিমাদের সাথে উত্তেজনা চলছে। তেহরানের দুই পক্ষের জাহাজই চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কায় মাঝ সাগরে অগ্নিকাণ্ডের শিকার জাহাজ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়বে দ্বীপ দেশটি। বিশেষ করে মাছ ধরার জন্য বিখ্যাত জায়গাটির জীববৈচিত্র্যে ক্ষতির শঙ্কা রয়েছে। এরই মধ্যে উপকূলে ভেসে এসেছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। সেগুলো পরিষ্কারে কাজ করছে শত শত সেনা। ঘটনাস্থলের আশপাশের 80 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কার্গো জাহাজটি 25 টন নাইট্রিক অ্যাসিড সহ অন্যান্য রাসায়নিক বহন করছিল। আগুনে কন্টেইনার পুড়ে যাওয়ার পর ক্ষতিকর এসব দ্রব্য সাগরে ছড়িয়ে পড়ছে। গত 20 মে 1,500 কন্টেইনারবাহী জাহাজটিতে আগুন লাগে। 25 মে সব ক্রুকে সরিয়ে নেওয়ার পর উদ্দেশ্যহীনভাবে জাহাজটি ভাসছে সাগরে।
ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখে পড়েছে অবরুদ্ধ গাজা। ইসরায়েলি আগ্রাসনের ফলে ভূখণ্ডটিতে কোনো পয়ঃনিষ্কাশন কেন্দ্র না থাকায় সুয়ারেজের ময়লা এসে সরাসরি মিশছে সাগরে। মানুষের বর্জ্য আর কারখানার নোংরা পানি সাগরে মেশায়, স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন গাজাবাসী। অথচ সেই সাগরের পানি গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। সুয়ারেজের নোংরা ময়লা পানি এসে মিশছে সাগর তীরে, আর তাতেই চলছে গোসল। এই ভয়াবহ চিত্র গাজা উপত্যকার একমাত্র উপকূলের। পানির রং দেখেন, এটা একেবারেই নোংরা, কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয় এই পানি। ইসরায়েলের ক্রমাগত দখলদারিত্বে গাজা পরিণত হয়েছে ক্ষুদ্র এক উপত্যকায়। পুরো অঞ্চলে নেই আর কোনো উপকূল, বন্দর কিংবা বিনোদন কেন্দ্র। তাই একদিকে মাছ ধরা এবং বন্দর, অন্যদিকে বিনোদনের একমাত্র স্থান গাজার এই উপকূল। সাগরের এই তীর ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। বিনোদন বলতে এখানে গোসল আর বেড়ানো, কিন্তু সুয়ারেজের লাইন থেকে ময়লা সরাসরি এসে এখানে পড়ে। গাজার কর্মকর্তাদের প্রতি অনুরোধ, আপনারা সুয়ারেজের লাইন এখান থেকে সরিয়ে ফেলেন। অন্যদিকে অবরুদ্ধ গাজায় নেই পয়ঃনিষ্কাশনের কেন্দ্রীয় কোনো ব্যবস্থাও, তাই নগর কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ময়লা ফেলতে হচ্ছে সাগরে, যা সৃষ্টি করছে ভয়াবহ স্বাস্থ্য সংকটের। ইসরায়েলি হামলার জন্য গাজায় বেশিরভাগ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে, তাই বাসিন্দারা সাগরে যায় গোসল করতে, কিন্তু সুয়ারেজের লাইন সরাসরি এসে মেশায় ভয়াবহ দূষিত হয়ে পড়েছে সাগর তীরের পানি। এখানে গোসল করলে বা কাপড় পরিষ্কার করলে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। এর পাশাপাশি গাজায় কমছে স্বাদুপানির সরবরাহ। 20 লাখ মানুষের ভূখণ্ডটিতে প্রতি বছর স্বাদুপানির চাহিদা প্রায় 20 কোটি ঘনমিটার, অথচ সরবরাহ আছে সর্বোচ্চ 6 কোটি ঘনমিটারের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 1921 সালে যুক্তরাষ্ট্রের টোলসায় দাঙ্গা নয় বরং হত্যাযজ্ঞ চালানো হয়েছিল কৃষ্ণাঙ্গদের উপর। প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওক্লাহোমার টোলসায় কৃষ্ণাঙ্গ নিধন নিয়ে মুখ খুললেন জো বাইডেন। মঙ্গলবার ওই ঘটনায় 100তম বার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে বর্ণবৈষম্য কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। 1921 সালের 31শে মেও একজন টোলসার গ্রিনউডে কৃষ্ণাঙ্গদের ওপর ব্যাপক তাণ্ডব চালায় একদল উগ্র শ্বেতাঙ্গ গোষ্ঠী, হত্যা করে 300+ আফ্রো আমেরিকানকে। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় কৃষ্ণাঙ্গদের বাড়িঘরে, গৃহহীন হয়ে পড়ে প্রায় 10,000 মানুষ। দুই দিনের ওই সহিংসতার অনেক তথ্য ও নথিপত্রই গায়েব করে ফেলা হয়। ইতিহাস নীরব বলে এমন নয় যে ঘটনাটি ঘটেনি কিংবা কোনো প্রভাব ফেলেনি। এটা কোনো দাঙ্গা ছিল না, হত্যাযজ্ঞ ছিল। যে কোনো উন্নত জাতি তাদের ভালো মন্দ দুটি দিককেই তুলে ধরে, তবুও নীরবতা ক্ষতকে বাড়িয়ে তোলে। তাই এতদিনের নীরবতাকে ভাঙতে এসেছি আমি, কারণ এটাই ঐক্য ফিরিয়ে আনার একমাত্র উপায়। আফগানিস্তানের কাবুলে পৃথক দুটি ভয়াবহ বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, আহত আরও 12। আফগান সরকারের বিবৃতি, মঙ্গলবারের দুটি হামলারই লক্ষ্য ছিল হাজারা জনগোষ্ঠী। এই প্রথম হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিকের বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। এ সময় মিনি বাসে আরও একটি বোমা বিস্ফোরিত হয়ে অনেকে হতাহত হন। তৃতীয় হামলাটি হয় উত্তর কাবুলে, এতে কোনো প্রাণহানি হয়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক গ্রিড। হামলার স্থান ঘিরে রেখেছে পুলিশ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও চলছে। তাৎক্ষণিক কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত মাসে কাবুলে একটি স্কুলের বাইরে ভয়াবহ হামলায় অন্তত 68 শিশু নিহত হয়, বেশিরভাগ হাজারা জনগোষ্ঠী শিয়া মতের অনুসারী। বেলারুশের আদালত কক্ষে বন্দী এক বিরোধী সমর্থক গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। মঙ্গলবার রাজধানী মিনস্কের আদালতে শুনানিকালে এমন ঘটনা ঘটান তিনি। দেশটির এক নির্বাসিত নেতা জানান, বন্দী ওই বিরোধী কর্মীকে আদালতে দোষ স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়, তবে এতে তিনি অস্বীকৃতি জানান। দোষ স্বীকার না করলে তার পরিবার ও প্রতিবেশীদেরও বিচারের মুখোমুখি করার হুমকি দেওয়া হয়। এরপরই নিজ গলায় ছুরি চালিয়ে দেন তিনি। আহত ওই ব্যক্তি এখনও জীবিত আছেন নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থাগুলো। গত বছর বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো বিরোধী বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় দাবানলে জ্বলছে হাজার হাজার একর বনভূমি। প্যান্টানাল জলভূমি এলাকায় ছড়িয়ে পড়া আগুনে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ইতোমধ্যে পুড়ে গেছে প্রায় 5,500 একর বনভূমি, ছড়িয়ে পড়ছে প্যারাগুয়ের সীমান্ত সংলগ্ন বনাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিমান থেকে ফেলা হচ্ছে পানি, তবে প্রচুর গুল্মজাতীয় উদ্ভিদের কারণে আগুন সুপ্ত অবস্থায় থাকার আশঙ্কা রয়েছে, যে কারণে আবারও বেড়ে যেতে পারে আগুনের তীব্রতা। তাই আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 2019 সালেও বলিভিয়ায় দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে বন্যভূমি ও বন্যপ্রাণী।
স্পেনে শ্বাসরুদ্ধ করা এক অভিযানে জব্দ করা হয়েছে 15 টন হাশিস। মঙ্গলবার ক্যানারি দ্বীপের পূর্ব উপকূলে একটি মাছ ধরা নৌকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে চ্যালেঞ্জ করে স্পেনের নিরাপত্তা বাহিনী। পরে অভিযানে বেরিয়ে আসে টন কে টন মাদক। মঙ্গোলিয়ার পতাকাবাহী ODC-227 নামের নৌকাটিকে লাস পালমাস বন্দরের সামরিক ঘাটিতে নেওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছে চোরাচালানে জড়িত 4 ক্রুকে, যাদের মধ্যে একজন ইতালিয়ান ক্যাপ্টেন ও বাকি 3 জন সেনেগালের। সম্প্রতি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে স্পেন। এপ্রিলেও বিপুল মাদকসহ শতাধিক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। প্লাস্টিকের বর্জ্য থেকে ফ্যাশনেবল ব্যাগ তৈরি হচ্ছে উগান্ডায়। প্লাস্টিকের বর্জ্য সংগ্রহের পর সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় হাত ব্যাগ। আন্তর্জাতিক বাজারে দৃষ্টিনন্দন এসব ব্যাগের চাহিদাও বেশ ভালো। উদ্যোক্তারা বলছেন, উগান্ডার বর্জ্য বিশৃঙ্খলা সামাল দিতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা। দৃষ্টিনন্দন এসব ব্যাগ অন্যান্য হাত ব্যাগের তুলনায় একেবারে আলাদা। চামড়া কিংবা কাপড় নয়, এসব ব্যাগ তৈরি হয়েছে ফেলে দেয়া প্লাস্টিকের আবর্জনা থেকে। উগান্ডার স্বেচ্ছাসেবী সংগঠন রিফর্ম আফ্রিকা, যার উদ্যোক্তা ফেথ অ্যাওয়েকো, বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে প্লাস্টিকের বর্জ্যের পুনঃব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগ বলে জানালেন এর উদ্যোক্তা। আমার ছোটবেলা কেটেছে বস্তিতে। সামান্য বৃষ্টি হলেও দেখতাম আমাদের ঘরে পানি জমে যেত, আর এটা হতো প্লাস্টিকের ব্যাগ ড্রেনে আটকে যাওয়ার কারণে। তখন থেকেই আমার মনে হতে থাকে কিভাবে এই ব্যাগগুলো পুনরায় ব্যবহার করে পরিবেশের ওপর থেকে চাপ কমানো যায়। সেখান থেকেই প্লাস্টিকের আবর্জনা দিয়ে ব্যাগ তৈরির এই আইডিয়া এসেছে। শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টাই নয়, এমন উদ্যোগের ফলে কর্মসংস্থান হচ্ছে উগান্ডার নারীদেরও। এ প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন শতাধিক নারী কর্মী। বিভিন্ন ধরনের প্লাস্টিক রয়েছে, তবে আমরা সংগ্রহ করি বিভিন্ন রঙের ব্যাগ বা বড় বড় প্লাস্টিক শিট। সংগ্রহের পর এগুলো পরিষ্কার করা হয়, তারপর এগুলো নিয়ে বিভিন্ন ডিজাইনের হাত ব্যাগ তৈরি হয়, আর এই কাজে সম্পৃক্ত নারীরাই। এসব ব্যাগের চাহিদাও রয়েছে। আন্তর্জাতিক বাজারে এক একটি ব্যাগ বিক্রি হয় $25 পর্যন্ত। এই ব্যাগগুলোর খুবই চাহিদা। উগান্ডায় আমাদের 6টি শোরুম আছে, তবে দেশের বাইরে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এর চাহিদা বেশি। ইউরোপ এবং আমেরিকায় আমাদের 8টি বিক্রয় কেন্দ্র রয়েছে। উগান্ডায় দৈনিক 1,000 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।